প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা তোমরা কনস্টিটিউশনাল ভ্যালুর ডে এবং ইভিনিং শিফটের পরীক্ষা দিতে যাবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের নমুনা প্রশ্নপত্র মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রশ্ন প্যাটার্ন কীরকম হতে চলেছে তো প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের সেট ওয়ান দিয়েছিলাম এই ভিডিওতে আমি দেবো তোমাদের সেট টু এই সেট তিনটে সেটেই আমি তোমাদের কিন্তু মডেল প্র্যাকটিস দিয়ে দিচ্ছি কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা একটু দেখে নাও তো কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবিধানিক মূল্যবোধ সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য মডেল অবলিক মক টেস্ট পেপার তো সেট এ কি কি প্রশ্ন রাখা হয়েছে দেখে নাও এবং প্রশ্নপত্রটি যিনি নির্বাচন করেছেন পার্থ প্রথম মহাশয় স্যার ওনার প্রতি অসংখ্য ধন্যবাদ ওনার অক্লান্ত পরিশ্রমের জন্য আমি তোমাদের সামনে কনস্টিটিউশন ভ্যালু এই পেপারটি তুলে ধরতে পারছি আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে এই মডেল প্র্যাকটিস সেট করে গেলে তো দেখে নাও নিচের একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি চাষু শব্দে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো খ সংবিধান এবং সাংবিধানিকতা বলতে কি বোঝো ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য লেখো টেন প্লাস ফিফটিন বা এটি ফিফটিন প্লাস টেন থাকতে পারে নিচের একটি প্রশ্নের উত্তর দাও মডেল টু থেকেও তোমাদের কিন্তু দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি করতে হবে ঠিক আছে নিচের একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি চারশো শব্দে ভারতের সংবিধানে একান্ন ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদাগুলি উল্লেখ করো ঠিক আছে তো মডেল টুয়ে তোমরা এই প্রশ্নগুলো এরকম প্রশ্ন পেতে পারো ঠিক আছে যাদের ডে এবং ইভিনিং শিফটে পরীক্ষা দিতে যাচ্ছ মর্নিং শিফটের তো পরীক্ষা প্রায় শেষ হয়ে এসছে তবে তোমরা অনেকে রিকোয়েস্ট করছি স্যার কিছুক্ষণ আগে পনেরো কুড়মি লাগিয়েছে স্যার মর্নিং শিফটের কোশ্চেন দিই তো মর্নিং শিফটের পরীক্ষাই হয়েছে দশটার সময় পরীক্ষা প্রশ্নপত্র আগে দেব কী করে ঠিক আছে আর পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র আমি জানি না কোথা থেকে দেবে তোমরা বলছো স্যার অন্য অন্য চ্যালেঞ্জে দিচ্ছে আমি জানি না কোথা থেকে পাওয়া যাচ্ছে তো এটা করা উচিত না কারণ পরীক্ষা চলাকালীন যদি কোশ্চেন পেপার আপলোড করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে সেটা অনুচিত কাজ ঠিক আছে যাই হোক আমি পরীক্ষা শেষ হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের মর্নিং শিফ্টে প্রশ্নপত্র দেব। কিন্তু আমি জানি না কোনখানে অন্যান্য জায়গায় তুমি বলছি যে স্যার আধ ঘন্টা আগেই দিয়ে দিচ্ছে পরীক্ষার তো পরীক্ষা চলাকালীন কোনো জায়গায় মর্নিং শিফ্টে প্রশ্নপত্র দেওয়া যায় কি না আমার জানার ঠিক নেই তো যারা দিচ্ছেন সেখানে হয়তো দেখে নিতে পারো তোমরা কিন্তু আমার পক্ষে সম্ভব না পরীক্ষা চলাকালীন কোনো মক টেস্টে সরি কোনো প্রশ্নপত্রে সোশ্যাল মিডিয়াতে দেওয়া আজই মধ্যে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী সেটও আসছে তোমরা চ্যানেলে ফলো রেখো তোমরা পিভি স্টাডি ক্লাসে চ্যানেলে ফলো রেখো পর পর তোমরা কিন্তু কোশ্চেন এবং অ্যান্সার তোমরা পাবে ঠিক আছে এবং মর্নিং শিফটের কোয়েশ্চেনও তোমাদের সামনে তুলে ধরছি